ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম আড়াই মাসের শিশুকে খুন করলো চাচি সুস্থ সবল ছাত্রলীগ নেতা পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা গরু বিক্রির হিরিক পাকস্থলীতে ইয়াবা বহনকালে ডমেস্টিক ফ্লাইটের যাত্রী আটক ইয়াবা উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত হবিগঞ্জের বানিয়াচংএ আড়াই মাসের শিশুকে খুঁড়ছে আপন চাচি ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের দুই নং উত্তর পশ্চিম ইউনিয়নের আমির খানি গ্রামে খবর পেয়ে পুলিশ খাতক চাচির শাহেনা বেগমকে গ্রেফতার করেছে বুধবার বিকালে তাকে কারাকারে পাঠানো হয়েছে পুলিশ ও এলাকাবাসী জানান তুচ্ছ ঘটনাকে নিয়ে ফরহাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার ভাই আহমেদের ফয়েজ শাহেনা বেগমের এ নিয়ে উভয় পরিবারের মধ্যে প্রায় বিবাদ হতো মঙ্গলবার ফরহাদ হোসেনের স্ত্রী তার আড়াই মাস বয়সী সন্তান হোসেন আহমেদকে রেখে বাড়ির পুকুরে কাজ করতে চান এই সুযোগে প্রাচন্ড চাচীর শাহেনা বেগম তার দেবর ফরহাদ হোসেনের ঘরেই প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশু হোসেন আহমেদের মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘটনাটি পার্শ্ববর্তী ঘরের অপর এক শিশু দেখে ফেলে শিশুটি মা ঘরে এসে সন্তানের কোন সারা শব্দ না পেয়ে চিৎকার শুরু করে তার চিৎকারে আশেপাশের মানুষ এসে জড়ো হয় তাৎক্ষণিক এলাকার লোকজনের সহযোগিতায় শিশু হোসেন আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে ছুটে যায় আরেকটি টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে শাহেনা পালিয়ে যাচ্ছে পরে পুলিশ চিরুনি অভিযান চলে মঙ্গলবার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে এই ঘটনায় নিহত শিশু হোসেন আহমেদের পিতা ফরহাদ হোসেন বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান ঘটনার খবর পেয়ে পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযানে নামে উপজেলা সদরের সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট বসানো হয় সদরের কন্ডুর পর এলাকা থেকে অভিযান চলে সিএইজি অটোরিকশা করে পালিয়ে যাবার সময় খাতক চাচি শাহেনা বেগমকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনা বেগম শিশু হুসাইনকে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে এদিকে নওগাঁয় ভুয়া প্রতিবন্ধী সেজে রিয়াজ খান নামে এক ছাত্রলীগ নেতার প্রতিবন্ধী ভাতায় নাম অন্তর্ভুক্তিকরণ এবং নিয়মিত ভাতা গ্রহণের অভিযোগ পাওয়া গেছে দু সালের মে মাস থেকে তিনি নিয়মিত প্রতিবন্ধী ভাতা গ্রহণ করছেন বলে জানা গেছে অভিযুক্ত রিয়াজ খান নওগাঁ পৌরসভার অন্তর্গত বাঙাবাড়িয়া মহল্লার সিরাজ খানের পুত্র তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি জেলা শহরে অবস্থিত ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে সেন্টারের সরেজমিন অনুসন্ধানে জানা গেছে রিয়াজ খান একজন সুস্থ সবল তরতাজা যুবক তার শারীরিক বা বুদ্ধি প্রতিবন্ধী বিষয়ক কোন সমস্যা নেই রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকান্ড তিনি সফলভাবে পরিচালনা করে আসছেন তবুও নওগাঁ পৌরসভার প্রতিবন্ধী ভাতার তালিকায় তার নাম রয়েছে তালিকা নং সতেরোশো এক সুস্থ সবল একজন যুবক কিভাবে প্রতিবন্ধী ভাতায় অন্তর্ভুক্ত হলেন সে প্রশ্নই এখন মানুষের মুখে মুখে অনেকে বিষয়টি জানার পর মাঠ পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিবন্ধী না হওয়ার পরও ভাতায় নাম অন্তর্ভুক্তি ও ভাতা গ্রহণ বিষয়ে জানতে চাইলে রিয়াজ খান বলেন আমি অসুস্থ থাকা অবস্থায় ভাতার কার্ড করেছিলাম বর্তমানে ভাতা বাতিলের জন্য সমাজসেবা অফিসে আমি আবেদন করেছি এ বিষয়ে শহর অফিসার আসাদুল্লাহ বলেন তিনি বর্তমানে পদে যোগদানের পূর্বে রিয়াজ খান তীব্র শারীরিক প্রতিবন্ধী হিসেবে ভাতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং দু সালের মে মাস থেকে ভাতা পাচ্ছেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন বিষয়টি আমার জানা ছিল না বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কয়েকটি গ্রামে গত কয়েকদিনের ব্যবধানে অজ্ঞাত রোগে একে একে আঠাশটি গরুর মৃত্যু এবং আরো বেশ কিছু গরু আক্রান্ত হয়েছে এতে আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন ওই এলাকার গরুর খামার মালিকরা ক্ষতির হাত থেকে রক্ষায় ওই এলাকায় গরু বিক্রির হিরিক পড়েছে অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন খামারের গরু এদিকে গরু মৃত্যুর ঘটনা তদন্তে দুটি টিম গঠন করেছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর সূর্যপাড়া এবং বেদ ইউনিয়নের নন্দদালপুর ও মহেশপুর গ্রামে গত কয়েকদিনে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যায় আঠাশটি গরু আরও আক্রান্ত হয়েছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশটি গরু অজ্ঞাত রোগে আক্রান্ত গরু মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় বাসুদেবপুর সূর্যপাড়া গ্রামের গৃহস্থ ও খামার মালিকরা ক্ষতি থেকে রেহাই পেতে বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন গোয়ালের গরু গত এক সপ্তাহে আক্রান্ত গ্রামের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটিরও বেশি গরু বিক্রি করেছেন ভুক্তভোগীরা বাদশাহ হোসেনের দুটি মন্টু একটি জহরুল একটি মিনার একটি আনোয়ার দুটি হাফিজ তিনটি মুকুল দুটি মিজান জামাই একটি সহ আরো অনেকেই বিক্রি করেছেন পাশাপাশি অনেকে বিক্রির প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী বাসুদেবপুর গ্রামের হোসেন জানান তারা গরু সহ আশেপাশের গ্রামের এ পর্যন্ত প্রায় আঠাশটি গরু মৃত্যুর ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার তিন মাসের বাছুর রেখে মারা যায় হোসেনের একটি গাভী গরু সেই আতঙ্কে তিনি বাকি দুটো গরু বিক্রি করে দিয়েছেন বাদশাহ হোসেনের গোয়াল এখন গরুশূন্য সম্বল বলতে শুধু এখন মাতৃহারা তিন মাসের বাষট্টি নন্দলালপুর মহেশপুর গ্রামের সুলতান হোসেনের সাতটি গরুর মধ্যে তিনটি আক্রান্ত হলে সাতটি গরুই তিনি বিক্রি করে দেন এছাড়া একই গ্রামের মুক্তার হুজুর চারটি মোশারফ একটি বেলালের তিনটি ইউনুসের একটি এবং আজহারের একটি গরুর মৃত্যু ঘটে অপরদিকে মোস্তফার একটি গরু অসুস্থ হলে তিনি জবাই করেন আতাউর রহমানের একটি আক্রান্ত হলে হোমিও চিকিৎসা চালাচ্ছেন ক্ষতিগ্রস্ত খামারিরা ধারণা করছেন স্থানীয় পাকরডাঙ্গা গ্রামে নির্মাণ করা হয়েছিল একটি ব্যাটারি কারখানা আশপাশের জমিতে ওই কারখানার বস্ত্রের বিষ্ক্রিয়াযুক্ত সীসা ছড়িয়ে পড়ায় সেই জমিগুলোর খাস খরখে খেয়ে মৃত করছে গরুগুলোর এলাকায় গরু মারা যাওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই স্থান থেকে তড়িখড়ি করে সরিয়ে নেওয়া হয় কারখানাটি তবে ওই স্থানে এখনো ছড়িয়ে রয়েছে ব্যাটারির বিষাক্ত বস্ত্র সহ ছাঁচালো গন্ধ এদিকে অজ্ঞাত রোগে গরু আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত টিম গঠন করেছে ফুলবাড়ি উপজেলা সম্পদ বিভাগ উপজেলার প্রাণী ভেটেরিনারি সার্জন ডাক্তার নিয়ামত আলীর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিম ও অপর আরেকটিতে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শাহানুর আলমের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয় ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে তদন্ত টিমের সদস্যরা ব্যাটারি কারখানাটি রাতারাতি সরিয়ে নিলেও কারখানাটির বস্ত্র ফসলি জমির নমুনা এবং এলাকার ঘাস ও পশুখাদ্য সংগ্রহ করেছে তদন্ত টিমের সদস্যরা তারা প্রাথমিকভাবে ধারণা করছেন লেট বিষক্রিয়ার কারণে ওই গরুগুলো আক্রান্ত ও মৃত্যু হয়েছে উপজেলা প্রাণীর সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ নিয়ামত আলী বলেন সেখানে কৃষকদের সচেতন করার সহ ওই এলাকার কশ ও খর পশুকে নাছ খাওানোর পরামর্শ দেওয়ার সহ মাইকিং করা হয়েছে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উদ্দিন জানান বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে হাসরদ শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পাকস্থলীতে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ এর সময় তার কাছে দুহাজার পঁয়ত্রিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় কক্সবাজার থেকে ঢাকা ফেরত একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন সঞ্জয় কুমার নামে নভইয়ারের ভিকিউ নাইন ফ্লাইটের একজন যাত্রীকে সন্দেহজনক বলে মনে হয় এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন এ সময় অভিযুক্ত সঞ্জয় কুমার জানান যে তিনি কক্সবাজারের শফিক নামক একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকায় মোহাম্মদ আরমান নামের এক ব্যক্তিকে এই ইয়াবা চালান পৌঁছে দেওয়ার কথা ছিল অভিযুক্তের স্বীকারোক্তি পাওয়ার পর তাকে এক্স রে করলে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এরপর অভিযুক্ত প্রাকৃতিক মাধ্যমে বের করে নিজেই দেন আসামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক দ্রোপ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে